আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার তোমাদের সাথে নবম অধ্যায় ত্রিকোণমিতিক একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বইয়ের যে নবম অধ্যায়ের 9.1 এবং 9.2 এর সমন্বয়ে সৃজনশীল প্রশ্নটি গঠিত এবং সেই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। গত একটি ক্লাসে তোমাদের ত্রিকোণমিতিক বিভিন্ন যে অনুপাতের ডিগ্রির মান সেগুলো বলেছিলাম তোমরা মুখস্থ করার জন্য, তো সেগুলো যদি মুখস্থ করা যায় তাহলে আমাদের 9.2 এর বিভিন্ন সমস্যা সহজে আমরা সমাধান করতে পারি। আর ত্রিকোণমিতিক অভেদ এবং সম্পর্কগুলি দিয়ে আমাদের 9.1 অধ্যায়গুলো সমস্যা সমাধান করতে হয়, এই ব্যাপারে তোমাদের ধারণা থাকতে হবে। তো চলো তোমাদের সাথে এই সমস্যাটি সমাধান করতে যাচ্ছি। তাহলে আমাদের সৃজনশীল প্রশ্নে ক নম্বর প্রশ্নে উল্লেখ আছে সাইন এ প্লাস 60° ইকুয়াল 1 হলে এর মান নির্ণয় করো। তা আমাদের ক নম্বর প্রশ্ন যেটা জ্ঞানমূলক প্রশ্ন, তাহলে এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে আমাদের প্রশ্নটির উত্তর দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে যে প্রশ্নে দেওয়া আছে সাইন এ প্লাস 60° ইকুয়াল 1, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে সেই জায়গা থেকে আমাদের এর মান নির্ণয় করতে হবে। তাহলে তোমাদের লক্ষ্য করতে হবে যে এখানে কোন অনুপাতটা আছে। আমাদের সাইন অনুপাত আছে, তাহলে এই পাশে 1 আছে, তাহলে সাইন কত ডিগ্রির মান 1, তাহলে তোমাদের সেটা জানতে হবে। তাহলে সাইন 90° মান হলো 1। এ পাশে সাইন থাকার কারণে আমরা লিখলাম যে সাইন এ প্লাস 60° ইকুয়াল সাইন 90°, যে আমাদের সাইন 90° মান 1। তাহলে 1-এর পরিবর্তে আমরা লিখলাম সাইন 90°। তাহলে ইনভার্স রীতি অনুসারে এ প্লাস 60° সমান হলো 90°। যে ওই পক্ষ থেকে আমরা সাধারণত বলি সাইনকে বাদ দিয়ে, আসলে তা না, ইনভার্স রীতি অনুসারে সাইনটা বাদ যায়। তাহলে ওই পক্ষ থেকে সাইন বাদ গেল, তাহলে এ প্লাস 60° ইকুয়াল টু 90°। আমাদের টার্গেট এর মান নির্ণয় করা। তাহলে আমরা দেখো এ ইকুয়াল 90° আমরা পক্ষান্তর করে দিলাম 60° হলো, তাহলে সুতরাং এ ইকুয়াল টু 30°। তাহলে আমাদের বলা হলো যে এর মান নির্ণয় করো। তাহলে নির্ণয়ে এর মান 30°। তাহলে দেখো যখন আমরা নির্ণয়ে লিখব তখন আর আমরা উত্তর লিখব না নির্ণয়ের ক্ষেত্রে, আর যদি আমরা নির্ণয়ে না লিখি তাহলে আমরা উত্তরটা লিখব। তাহলে এখানে আমাদের যে মুখস্থবিদ্যাটা কি, যে 1 সমান হলো সাইন 90°, তাহলে সেটা আমাদের যে ত্রিকোণমিতিক কোণের পরিমাণ সেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এইগুলো আমাদের প্রথম অংশটি সমাধান। তারপর খ, দেখো উল্লেখ আছে প্রমাণ করো যে রুট ওভার জেড ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স, ওয়াই এবং জেড প্রত্যেকটি আমাদের উদ্দীপকে উল্লেখ আছে। খ নাম্বার প্রশ্নের যে তথ্যগুলো সেগুলো আমাদের উদ্দীপকে উল্লেখ থাকবে।
দেখো খ নম্বর প্রশ্ন উত্তর দিতে গিয়ে আমরা লিখলাম যে উদ্দীপক হতে বা উদ্দীপকে দেওয়া আছে বা উদ্দীপক হতে আমরা দুটোই লিখতে পারি যে উদ্দীপক হতে বা উদ্দীপকে দেওয়া আছে তাহলে উদ্দীপকে দেওয়া আছে x ইকুয়াল কোসেক থিটা y ইকুয়াল কট থিটা এবং z ইকুয়াল 1 মাইনাস কস থিটা বাই হলো 1 প্লাস কস থিটা তোমাদের কি একটি কথা বলে নেই এখানে আমার যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো লিখি এবং প্রত্যেকটি কিন্তু স্মল লেটার কোণের পরিমাপগুলো ক্যাপিটাল লেটার হতে পারে কিন্তু অনুপাতগুলো লেখার ক্ষেত্রে সর্বদা স্মল লেটার ব্যবহার করবে যেখানে আমরা স্মল লেটার ব্যবহার করলাম যে কস ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না তাহলে সেখান থেকে আমাদের প্রমাণ করতে হবে রুট জেড ইকুয়াল এক্স মাইনাস হলো ওয়াই তাহলে আমাদের উদ্দীপকে এই তত্ত্বগুলো দেওয়া আছে আমরা লিখব উদ্দীপকে দেওয়া আছে এটা এখন আমরা বাম পক্ষ দিয়ে করতে পারি যে বাম পক্ষ রুট জেড তা আমরা শুরুতে কি বসাবো মান বসায় দেব যেতে মান বসে এই দেখো আমরা জেটের মান বসিয়ে দিলাম এখন আমাদের ডান পক্ষে আছে এক্স মাইনাস হলো ওয়াই তাহলে এক্সের পরিবর্তে আছে কোসেক থিটা এবং ওয়াইয়ের পরিবর্তে আছে কট থিটা তার মানে কি আমাদের কোসেক এবং কটে যেতে হবে এখন আরেকটি লক্ষণীয় বিষয় যে আমাদের বামপক্ষে আছে মাইনাস এক্স এবং ওয়াইয়ের মধ্যে আছে মাইনাস তোমরা এক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে লক্ষ্য করবা ডান পক্ষে যদি দুটি পদের মধ্যে মাইনাস হয় অবশ্যই উপরে মাইনাস থাকবে আর যদি ডান পক্ষে প্লাস থাকে উপরে প্লাস থাকবে যেখানে ওয়ান প্লাস কস থিটা হবে এখানে ওয়ান মাইনাস কস থিটা হবে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে এবং এক্ষেত্রে আমাদের লবহরকে কোন পদটা দ্বারা গুণ করব সেখানে এটার উপর নির্ভরশীল হবে যে ডান পক্ষে প্রমাণে মাইনাস আছে তার মানে লবের মধ্যে যেটুকু আছে যে রাশিটা আছে ওই রাশি দ্বারা লবহরকে গুণ করতে হবে যে লবের মধ্যে যে রাশিটা ওই রাশি দ্বারা লবহরকে আমরা গুণ করব সেখানে মাইনাস থাকার কারণে আমরা সেই সিদ্ধান্ত নিলাম তাহলে লবহরকে রুট ওভার ওয়ান মাইনাস কস থিটা দ্বারা গুণ করব তাহলে আমাদের এখানে কি লক্ষ্য করলাম কেন আমরা গুণ করলাম যে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স এবং মধ্যে ওয়াই থাকার কারণে আরেকটি বিষয় এখানে সর্বদাই হয় যেটা লবের মধ্যে যে রাশিটা থাকে সেই রাশিটাই দ্বারা লবহরকে গুণ করা হয় তাহলে গুণ করার পর দেখো সেখানে স্কোয়ার হয়ে গেল একই জাতীয় দুটি রাশি গুণফল আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো কারণ আমরা ওয়ানকে যদি এ ভাবি এবং কস্টিটাকে যদি ভি ভাবি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কারণ আমাদের ওয়ানের উপরে স্কোয়ার না দিলে চলে তাহলে আমরা লিখলাম ওয়ান মাইনাস কসে স্কোয়ার টিটা এখন ত্রিকোণমিতিক অভেদ থেকে আমরা একটা সম্পর্ক লিখতে পারি যে ত্রিকোণমিতিক অভেদের মধ্যে সম্পর্কটা কি যে সাইন স্কোয়ার টিটা প্লাস কসে স্কোয়ার টিটা ইকুয়াল ওয়ান এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কসে হোল স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস কসে স্কোয়ার থিটা সমান হলো সাইন স্কোয়ার থিটা
কোন সম্পর্কটা থেকে সেটা আসলো, এই যে ত্রিকোণমিতিক অভেদ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, এই সম্পর্কটা থেকে আমাদের আসলো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সমান হলো সাইন স্কোয়ার থিটা। এরপর লক্ষ্য করো যে এখানে ওয়ান মাইনাস কস থিটা হোল স্কোয়ার আছে, আবার সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার আছে, এই দুটি সম্পর্ককে আমরা একসাথে স্কোয়ার দিয়ে দিতে পারি, যে আমরা এই দুটি সম্পর্ককে একসাথে হোল স্কোয়ার দিয়ে দিলাম, এবং স্কোয়ার এবং এই টোটাল রাশির উপর আবার পাওয়ার আছে রুট ওভার, তাহলে রুট ওভারের পাওয়ার হলো, এই রুট ওভারের মান হলো হাফ, তাহলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ সম্পর্ক, এর জন্য স্কোয়ার আর রুট ওভার কাটা গেল। কাটা গিয়ে ওয়ান মাইনাস কস থিটা বাই হলো সাইন থিটা। এখন আমাদের প্রমাণের সুবিধার জন্য এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এখন আমরা শস হর দ্বারা ভাগ করে দিব, লবকে শস হর দ্বারা ভাগ, তে ওয়ানকে সাইন থিটা দিয়ে ভাগ করলাম, কস থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলাম, তাকে বলা হয় শস হর দ্বারা ভাগ। তাহলে আমরা শস হর দ্বারা ভাগ করলাম, তাহলে ওয়ান বাই সাইন থিটা সমান আমরা লিখতে পারি কোসেক থিটা, আর কস থিটা বাই সাইন থিটা সমান আমরা লিখতে পারি কট থিটা। এই দেখো আমরা বাম পক্ষের মধ্যে এটা পাইলাম কোসেক থিটা মাইনাস হলো কট থিটা, আমাদের ডান পক্ষে কী আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে আবার আমরা ডান পক্ষ লিখব, ডান পক্ষ এক্স মাইনাস হলো ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান বসায় দেব, এই যে কোসেক থিটা মাইনাস কট থিটা, ওয়াই মান বসে, তাহলে আমাদের দেখো ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হলো, তাহলে আমরা বলতে পারি সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, যে প্রমাণ করো প্রমাণিত। তাহলে দেখো আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের কী কী জানতে হচ্ছে, ত্রিকোণমিতিক অনুপাতের সাথে সম্পর্ক জানতে হচ্ছে এবং অভেদ জানতে হচ্ছে। তাহলে আমাদের এই লক্ষ্যগুলো রেখে আমাদের নবম 9.1 যে অনুশীলনী আছে, তোমাদের সেই অনুশীলনীর অঙ্কগুলোর সমস্যার সমাধান করার জন্য তোমাদের কি ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্কগুলো জানতে হবে, অভেদগুলো জানতে হবে। এরপর লক্ষ্য করো যে গ নাম্বার প্রশ্নের সমাধানের জন্য 2x² + y = 5 হলে থিটা এর মান নির্ণয় করো, 2x² + y = 5 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে x এবং y, তাহলে আমাদের সম্পর্কটা কোথায় আছে, যে উদ্দীপকের মধ্যে x এবং y আছে, তাহলে উদ্দীপক থেকে আমাদের নিতে হবে, তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হলে তো আমাদের লিখতে হবে উদ্দীপকে দেওয়া আছে এক্স ইকুয়াল কোসেক থিটা ওয়াই ইকুয়াল টু কট থিটা, এখানে আবার থিটার মান বের করতে হবে, তাহলে থিটারও একটি সম্পর্ক আছে যখন থিটার সূক্ষ্ম কোণ, তাহলে আমাদের সেখানে লিখতে হবে যখন থিটার সূক্ষ্ম কোণ। আমরা জ্যামিতিক সংজ্ঞা পড়েছি যে 0° থেকে বড় 90° থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলা হয়,
আমাদের ত্রিকোণমিতিতে ধনাত্মক শুক্র কোণ আছে, ঋণাত্মক শুক্র কোণ আছে। তাহলে আমাদের এখানে যে শুক্র কোণটা আমাদের গণিতে যে নবম দশম শ্রেণী গণিতের বইতে এখানে যে শুক্র কোণ, আমরা ধনাত্মক শুক্র কোণ নিয়ে আলোচনা করি। তাহলে এখানে আমাদের যে তিটা, যখন তিটা শুক্র কোণ, তাহলে সে অনুসারে আমরা করব। তো প্রশ্নে দেওয়া আছে যে 2x² + y = 5। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, 2x² + y = 5। তাহলে সেখান থেকে আমরা x এর মান বসাবো, 2² + cot θ = 5। একশো ওয়াইয়ের মান বসে দিলাম আমরা, বা এখন স্কোয়ারটাকে তুললাম, 2cos²θ + cot θ = 5। তাহলে এখন দেখো এই কটের সাথে cos²θ-র একটি অভেদের সম্পর্ক আছে, যে cos²θ সমান আমরা লিখতে পারি 1 + cot²θ, যে cos²θ সমান আমরা লিখলাম 1 + cot²θ + cot θ = 5। যে আমাদের অবেদের সম্পর্কটা লিখলাম, cos²θ-র সাথে যে অবেদের সম্পর্ক, এই সম্পর্কটা লিখলাম, বা 2 cot²θ + cot θ, এই 5টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাসটা কী হয়ে গেল, মাইনাস হয়ে গেল। যখন আমরা পক্ষান্তর করি তখন প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে সেখানে কি হিসাব লিখতে পারি, 2 cot²θ + cot θ - 3 = 0। এখন এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এবং মধ্য রাশি যে উৎপাদক বিশ্লেষণ, এই পদ্ধতির সাহায্যে এখন আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। এখন তোমাদের সমস্যার সমাধানের জন্য তোমাদের বীজগণিতিক রাশির মতো কল্পনা করতে হবে। যে বীজগণিতিক রাশির মতো কল্পনা মানে কি হলো, যে cos²θ-কে তুমি যদি x ধরো তাহলে x² হলো, cot θ-কে x ধরলা, তার মানে রাশিটা দাঁড়ালো সেই রকম 2x² + x - 3, এই রকম দাঁড়ালো। তখন এই ধরনের রাশি যেইভাবে মধ্য রাশিকে বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ করো, ঠিক সেইভাবে তাকে করতে হবে। এখানে আসো 3 × 6। তাহলে এখানে আমাদের যে কিভাবে আসে, 2 এবং 3 গুণ করে 6, এই 6 থেকে এমন দুটি উৎপাদক নিব যাতে যোগ বিয়োগ করে 1 পাওয়া যাবে। কারণ কেন, এই কটের সহগটা হলো 1। তাহলে দেখো আমরা কোন দুটি উৎপাদক নিব, 1 × 6 আছে, 2 × 3 আছে। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে এখানে কি চিহ্ন আছে, প্লাস। তাহলে 2 এবং 3 একটা থেকে যদি আরেকটা বিয়োগ করি অন হয়, তাহলে 3-এর আগে হবে প্লাস চিহ্ন এবং 2-এর আগে হবে মাইনাস চিহ্ন। কারণ কেন, এখানে প্লাস চিহ্ন থাকার কারণে বড় উৎপাদকটার আগে প্লাস, ছোট উৎপাদকটার আগে মাইনাস। এই কারণে দেখো এখন আমরা লিখতে পারি 2 cot²θ + 3 cot θ - 2 cot θ, 3 = 0। দেখো এই সিস্টেম অনুসারে আমরা সেখানে কি করলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন দেখো যে বা এই প্রথম দুটি অংশ থেকে cot θ কমন যায়, তাহলে 2 cot θ
प्लस हलो थ्री पर अंश थे माइनस वन कमन नीते टू कटिटा ए माइनस कि प्लस इक्ुअल जिरो देखो हमें कि लिखल कटिटा टू कटिटा प्लस थ्री माइनस वन टू कटिटा प्लस हलो थ्री कारण ये दुटोर मध्य माइनस एन क्यों जो इच्छा करो जो माइनस लिखवा वन लिखवा लिखते पड़ो आज जो वन ना लिखते चाओ ना लिखते पड़ो एन आसल जो कमन अनकमन टू कटिटा प्लस थ्री कटिटा माइनस वन इक्ल टू जिरो ताले कि आसलो कमन इंटू आनकमन आसलो एन आसलो जो दुटी राशि गुणफल जदि शून्य है राशि दुटी पृथक भावे शून्य जे दुटी राशि गुणफल शून्य होले राशि दुटी पृथक भावे शून्य ताले देखो आम्रा लिखते पारी सुतरां कटिटा माइनस वन इक्वल टू शून्य अथवा टू कटिटा प्लस थ्री इक्वल शून्य एखन ये अंशटुकु करलाम जे कटिटा इक्वल वन एखन देखो आमादे जानते हबे कट कत डिग्री मान वन ताले कट 45 डिग्री मान हलो वन ताले जे कट 45 डिग्री मान हलो वन ताले थीटा इक्वल टू 45 डिग्री ताहले बा एदिके एटा टू कट थीटा इक्वल माइनस थ्री पक्षान्तर करलाम ताहले कटिटा इक्वल टू माइनस थ्री बाई टू ताहले सेखाने कि आसलो ऋणात्मक आसलो एवं ए धरनेर मान नेई ताहले आमरा कि लिखब जा असम्भव असम्भव कारण थीटा सूक्ष्म कोण ताहले आमादेर बला हलो जे थीटार मान निर्णय करो ताहले थीटार मानटा कि आसलो 45 डिग्री निर्णय थीटार मान 45 डिग्री ताहले देखो आमादेर शिक्षार्थीबृंद जे आमादेर एकटी समस्या समाधान हयेछे तोमादेर एई ग नम्बर अंकेर अनुसारे तोमादेर नवम दशम श्रेणी बोये गणितेर 9.2 अनुशीलनीते अनेकगुलो समस्या समाधान अंक आछे समाधान अंक आछे आलोके तुम्हरा बोयेर जे समाधान अंकगुलो प्रैक्टिस करबे ता जेखाने शेष करछि तुम्हरा सबाई भालो थाको सुस्थ थाको एई प्रत्याशा करि आल्लाह हाफेज।